হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই চলে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে কত কিওয়ার্ডের মধ্যে, মানে কতটা ওয়ার্ডের মধ্যে মানে আপনাদের দিতে পারবেন টাইটেল, এবং টাইটেলে কতটা কিওয়ার্ড দিতে পারবেন, অধিক দেওয়া যাবে কি না, এই ধরনের কথাবার্তা বলবো। এবং কতটা কিওয়ার্ড মানে দিতে হবে আপনার ট্যাগে, কতটা কিওয়ার্ড মাধ্যমে ট্যাগ ইউজ করতে হবে, এবং কতটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন ডিসক্রিপশনে এবং টাইটেলে, পুরো কিছু বুঝিয়ে দেবো আপনাদেরকে একদম পুরো ডিটেলে। তো আপনার ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশনটি অন করে আমাদের সাথে জুড়ে থাকুন। চলুন বেশি কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করি। টাইটেল যখন আমরা ইউজ করি, যখন আমরা নতুন ইউটিউবে কাজবাজ করতে শুরু করে দিই, এবং যারা নতুন ইউটিউবার অনেকেরই ধারণা থাকে না এই সম্পর্কে, সেক্ষেত্রে আমরা জানি না এবং অনেক বড় টাইটেল লিখে ফেলি, এবং সেই টাইটেল যদি দিতে যাই তাহলে আমাদের একটা ওখানে কিন্তু শো করে যায় যে এত বড় টাইটেলটা আপনাদের সাপোর্ট করতেছে না, একটা রেড কালারের লেখা উঠে যায়। সেটা করতে গেলে আমরা ওখানে অনেক সময় অনেক নতুন ইউটিউবারের প্রবলেমে পড়ে যাচ্ছি, আচ্ছা হচ্ছে না কেন, আমরা বারবার খালি সাবমিট দিয়ে যাচ্ছি, সাবমিট দিয়ে ভিডিও আপলোড হচ্ছে না কেন, এ ধরনের কাজগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদেরকে একটু করতে হবে, চ্যানেলে যখন টাইটেলটা দিচ্ছেন ভিডিও টাইটেলে, কিন্তু টাইটেলটা কমিয়ে দেবেন সংখ্যাটা, তাহলে কিন্তু হয়ে যাবে 100 নিচে দিতে হবে। যদি আপনি 101টা দিয়ে দেন তো কিন্তু হবে না, কিন্তু পুরো যদি 100টা দিয়ে দেন টাইটেল নিয়ে নিবে আপনার। এই ধরনের কাজ হচ্ছে টাইটেলে খেল, টাইটেলে খেলা হচ্ছে 100 কিওয়ার্ডের মধ্যে টাইটেল আপনারা যতটা পারবেন লিখতে পারেন। আপনার ওখানে মেজারমেন্ট করতে হবে, আপনাকে বুদ্ধি খাটায় টাইটেল লিখতে হবে, এবং আপনার যদি চান একটা কিওয়ার্ডের মধ্যেও টাইটেল দেবেন, এবং টাইটেল ছাড়াও যদি আপনার চান তবু কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বিষয়ে নেক্সটে আমি বলে যাচ্ছি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এবং হ্যাশট্যাগ কতটা ব্যবহার করা যায়। আপনারা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে যখন হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, ইউজ করবেন যে হ্যাশট্যাগুলো, সেই হ্যাশট্যাগুলো আপনার চ্যানেলের রিলেটেড হতে হবে, আপনার ভিডিও রিলেটেড হতে হবে। সেক্ষেত্রে আপনারা সেই ধরনের চ্যানেল হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনি যদি চান যে আপনার অন্য কোনো হ্যাশট্যাগ দিচ্ছেন, যে হ্যাশট্যাগুলো আপনার ভিডিওর বা আপনার চ্যানেল রিলেটেড নয়, সেক্ষেত্রে আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এটা সচেতন করে দেবে ইউটিউব। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, 15টার বেশি কিন্তু চ্যানেল মানে কি হ্যাশট্যাগ ডিসক্রিপশনে ব্যবহার করা যায় না, 15টা ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে। এবং টাইটেলও যদি চান আপনারা অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো টাইটেলও আপনাদেরকে একটু কথায় বলে দিচ্ছি, আপনারা যদি চান 15টা হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করবেন টাইটেলে কিন্তু হবে না, কারণ 100 কিওয়ার্ডের মধ্যেই ওখানে টাইটেল ইউজ করা যায়। সেক্ষেত্রে 100 কিওয়ার্ডের মধ্যে আপনার যতটা দিতে পারেন আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, সেক্ষেত্রে এই ধরনের কিন্তু আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তো হ্যাশট্যাগের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। আর নেক্সটে যেটা হচ্ছে ট্যাগ, ট্যাগ নিয়ে আমরা অনেকেই মাথা ব্যথা হয়ে যায় ট্যাগ কালেক্ট করতে, এবং ট্যাগ নিয়ে খুব ঝামেলা পড়ে যায় অনেকেই, অনেক টপিকের পর কাজ করতে গেলে নতুন একটা টপিক নিয়ে কাজগুলো ট্যাগ কী দিব সেই জন্য কোনো চিন্তাধারা পাই না আমরা খুঁজে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটু বলবো, ট্যাগ যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে 200 কিওয়ার্ডের মধ্যে ট্যাগ লিখতে পারবেন। সেই 200 কিওয়ার্ডের মধ্যে আপনারা এখন ভালো ভালো ট্যাগগুলো কালেক্ট করবেন এবং সার্চ করে করে নিয়ে আসবেন, সেক্ষেত্রে সেই ধরনের ট্যাগগুলো ইউজ করবেন। এবং আপনার ভিডিও যে রিলেটেড সে রিলেটেড ট্যাগ ইউজ করবেন, চ্যানেল সম্পর্কে রিলেটেড যে ট্যাগগুলো দেওয়া যায় আপনার সেগুলো দিবেন, এবং সেই ধরনের ট্যাগ যে কাজে লাগে সে কাজের ট্যাগগুলো দিবেন, আবলতো ফালতো ট্যাগ দিবেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক কিন্তু প্রবলেমে পড়তে পারেন। আপনাদেরকে সতর্ক রাখতেছি, যে ধরনের ভিডিও যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ট্যাগ ইউজ করবেন, কত থেকে কালেক্ট করবেন সেটাও করতে পারেন। আপনার কারো মানে কাট পেস্ট করতে হবে না, কপি কাট পেস্ট করবেন না, দু একটা কপি করতে পারেন সেটা আলাদা গল্প, সেটা করা যায়, কোনো প্রবলেম নাই, কারণ হতেই পারে সেম সেম কিওয়ার্ড, সেম টু সেম কিওয়ার্ড ব্যবহার করা যায়। আমি এর টপিকে ভিডিও বানাচ্ছি, আরও কেউ বানিয়ে ফেলেছে, সেক্ষেত্রেও তো এটা কোনো পার্থক্য নয়, হতে পারে। আমার যেটা মনে আছে যে আমি যখন যেটা কালেক্ট করতে পেরে সেটা আমি ইউজ করছি, কিন্তু আমার চ্যানেল সম্পর্কে আমার ভিডিও সম্পর্কে আমি যেগুলো ব্যবহার করবো সেগুলো যাতে আমার এই সব সাথে ম্যাচ হয় ভিডিওর সাথে এবং চ্যানেলের সাথে, সেই ধরনের চ্যানেল কিওয়ার্ড দিবেন এবং ডিসক্রিপশন লিখবেন সেই ধরনের, এবং সেই ধরনের ট্যাগ দিবেন, টাইটেল দিবেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পাবেন না, কপিরাইট স্ট্রাইক পাবেন না, কোনো কিছু পাবেন না, এই ধরনের ভিডিওগুলো করবেন। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো বোঝাতে পেরেছি কি না, আমার মতো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি চান তো যদি না বুঝতে পারেন কমেন্টে কমেন্ট করবেন, জানিয়ে দেবেন, সেক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর কী ধরনের টপিকের ভিডিও চান, কোন কোন ভিডিও চান, আপনার কী টপিকের ইউটিউব নিয়ে যদি ভিডিও চান সেক্ষেত্রেও ভিডিও দিতে পারবো আমি, তো আপনার কমেন্টে করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব তো করতেই হবে, আর নতুন নতুন বন্ধু যদি থাকে আপনাদের নতুন নতুন ইউটিউবার বন্ধু, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু তাদের কাছে শেয়ার করে ভিডিওটি তাদেরকে দেখার একটা সুবিধা করে দিন। তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন।